আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিষ্ঠানগুলো এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে আসলে আমাদের স্ট্রাকচার প্রয়োজন, যে স্ট্রাকচারটি আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ করবে। কাজগুলো হচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ শুনি যে ভুয়া সমন্বয়কের নামে বেশ কিছু কাজ করা হচ্ছে যেগুলো আমাদের ২৪ অভ্যুত্থান স্পিডের সাথে যায় না। যারা চোখের সামনে এই হত্যাগুলো হতে দেখেছে, এই রক্তগুলো ঝরতে দেখেছে, আমার ভাই বোনদের লাশ দেখেছে, তারা কোনোদিন এই অপকর্মের সাথে জড়িত হতে পারে। এই জায়গা থেকে আমরা প্রত্যেকটি জেলা থেকে শুরু করে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্ট্রাকচার করার পরিকল্পনা করেছি। তার জন্য আমরা ৪ সদস্যের একটি আহ্বায়ক কমিটি দিচ্ছি। এখন কেন এটি করছি? আসলে প্রথমত এই যে যারা ভুয়া সমন্বয়ের পরিচয় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে তাদেরকে যেন আমরা আইনের আওতায় নিয়ে শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। দ্বিতীয়ত, যারা আমাদের ভিতরে থেকেও এই স্ট্রাকচারের ভিতরে থেকেও যদি তাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে, ওই স্পিরিটকে ধারণ না করতে পারে, তাহলে যেন তাদেরকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেজন্য আমাদের স্ট্রাকচারটি প্রয়োজন। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, আমাদের যুদ্ধ তো শেষ হয়ে যায়নি। আমরা যদি আমাদের এই স্পিরিটটিকে ধরে রেখে সামনের দিনের জন্য সংগঠিত হতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামনের দিনের যুদ্ধটি আমাদের জন্য আরো কঠিন হবে, এই জন্য আমাদের আরো সুসংগঠিত হতে হবে। তখন হয়তো পরিস্থিতির কারণে সময় ছিল না, বাট এখন এটা সময়ের ডিমান্ড যে আমরা প্রত্যেকটি জায়গা থেকে সুসংগঠিত আমাদের স্পিরিটকে ধারণ করব, প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে সকল ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করব। সেই জায়গা থেকে আমাদের স্ট্রাকচারটি প্রয়োজন। এই জায়গা থেকে প্রথমে একটি জিনিস স্পষ্ট করে বলি, আমাদের এই অভ্যুত্থান নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যুত্থান ছিল না, এই অভ্যুত্থান পুরো বাংলাদেশের ছাত্রজনতার অভ্যুত্থান ছিল। এই অভ্যুত্থানে যেমন সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ছিল, আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা একটার পর একটা নিজের জীবন দিয়েছে, আমার মাদ্রাসার ভাইরা নিজের জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে, আমার সাত কলেজের ভাই বোনেরা, আমার অন্যান্য যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের কথা চিন্তা করুন, কিংবা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খেটে খাওয়া ভাই বোনেরা, সকল শ্রমের পেশার ভাই বোনেরা নিজের জীবন বাজি রেখে ওই অভ্যুত্থানের দিনগুলোতে রাস্তায় নেমেছে। এই অভ্যুত্থান সকল ছাত্র জনতার একটি অভ্যুত্থান। আমাদের জায়গা থেকে আমরা চাই যারা এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকাটি রেখেছে, গুরুত্বপূর্ণ জায়গা থেকে জীবন বাজি রেখে এই অভ্যুত্থানটিকে বিভিন্ন পয়েন্ট থেকে সুসংগঠিত করার চেষ্টা করেছে, তাদেরকে যেন আমরা খুঁজে নিয়ে আসতে পারি। সে যেই প্রতিষ্ঠানই হোক কিংবা যেই ক্ষেত্রেরই হোক না কেন, সেই জায়গা থেকে ওই মানুষগুলোকে খুঁজে নিয়ে সুসংগঠিত করার জন্যই আমাদের এই প্রাথমিক স্ট্রাকচার। এবং অল্প কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করবো আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই চারজনের যে একটি আহ্বায়ক কমিটি দেওয়া হচ্ছে, যোগ্য উপযুক্ত মানুষগুলোকে যারা সংগঠিত করতে এবং এই অভ্যুত্থান সফল করতে সহায়তা করেছে তাদেরকে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে এটি পূর্ণাঙ্গ করা হবে। আমাদের চার সদস্যের এই আহ্বায়ক কমিটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব হিসেবে থাকছেন আরিফ সোহেল, মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল হান্নান মাসুদ, এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন উমাবা ফাতিমা। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, এই চারজনের জায়গা থেকে যে টিমটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে পুরো বাংলাদেশে কাজ করবে, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বাংলাদেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হোক, সরকারি বিশ্ববিদ্যালয় হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সাত কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়, অন্যান্য স্কুল কলেজ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় যারা এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংগঠকের ভূমিকা পালন করেছে তাদেরকে একটি স্ট্রাকচারের আওতায় নিয়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করা। এবং আমি আবারও বলছি, আমরা আমাদের জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে এই চারজনের আহ্বায়ক কমিটিকে একটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুরো বাংলাদেশের সামনে একটি সুসংগঠিত কাঠামোর
রাখতে আমরা আমাদের জায়গা থেকে নিয়ে আসতে চাই। ভাই নামগুলো আরেকবার একটু বলেন, নামগুলো আরেকবার একটু বলেন, নামগুলো আরেকবার একটু দিয়ে দিন। এখানে দিয়ে দিব আমরা প্রতিনিধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মুখপাত্র উমামা ফাতিমা, এবং দ্রুততম সময়ের মধ্যে এই আহ্বায়ক যে কমিটিটি এটি পূর্ণাঙ্গ করা হবে। আমাদের কেন্দ্রীয় কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের কেন্দ্রীয় কমিটি ছিল তাদের সকলের সাথে বসে একাধিকবার বসে তাদের অধিকাংশের মতামতের ভিত্তিতে রায় নিয়ে এই কমিটি করা হয়েছে। আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই যেটা বলেন 158 জনের মতামতের ভিত্তিতে মূলত আমাদের এই কমিটিটা নেওয়া হয়েছে। ওনাদের কাজ হচ্ছে পুরো দেশকে যেমন সংগঠিত করা, একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটি সেটিকে পুনর্গঠন করা। তো সেটা অবশ্যই এই চারজনের নেতৃত্বে এবং বাকিদের সহযোগিতায় আমরা এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের দিনগুলো আমরা পরিচালনা করব। আর আমাদের এই কমিটিতে অবশ্যই জেনজিরা প্রায়োরিটি পাবে, আর যেহেতু এখানে ইয়ুথরা অনেক বেশি এই মুভমেন্টে কন্ট্রিবিউশন রেখেছে এখানে সামনে ছিল, তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ইয়ুথদের স্পিরিটকে অবশ্যই নিবে এবং এই জনতার স্পিরিটকেও ধারণ করবে, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইয়ুথরা ছাত্ররা বেশি প্রায়োরিটি পাবে। ধন্যবাদ। আমরা বলেছি জুলাই শুরুর দিকে যখন আমরা এই ব্যানারটা শুরু করি আমরা বলেছি এটা হচ্ছে ইনক্লুসিভ ব্যানার, ডান বাম সব ধরনের মানুষ এখানে একত্রিত হবে, এটা একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে আপনার কাজ করবে। আমরা বলেছি এটা যেভাবে বিপ্লব মানে বিপ্লবের সময় যেভাবে কাজ করেছিল ডান বাম ইনক্লুসিভ ব্যানার হিসেবে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে কাজ করেছিল, আমরা এখনো বলি 5 আগস্টের পর থেকে ইভেন আমাদের যে আহ্বায়ক কমিটির পর থেকেও এটি একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে ডান বাম সব যেভাবে আপনার বিপ্লবের সময় ইনক্লুসিভ ছিল এখনও এটা ইনক্লুসিভ হবে হয়ে থাকবেন, আর এটা কখনোই কোনো রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না। আমরা একটা দৃষ্টান্ত আছে আমাদের কাছে যে 18 সালের যে কুরাশস্ত্র আন্দোলনের যে ব্যানার সেটা পরবর্তীতে যেটা হয়েছিল, কিন্তু এই ব্যানার কখনোই এরকম রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে না, এটা আমরা ক্লিয়ার করলাম। প্রিয় উপস্থিতি, এখন আপনারা দেখেছেন আমাদের সামনে একটা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এখন আমরা আমাদের যে নতুন চারজন মুখ তাদেরকে তাদের অনুভূতি কিংবা কি আগামী দিনে তাদের কর্মপরিকল্পনা নিয়ে রূপরেখা কেমন হবে এ বিষয়ে একমিন করার জন্য অনুরোধ করবো আমাদের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে আমার যে দায়িত্ব থাকবে, দায়িত্বের মধ্যে সর্বপ্রথম প্রায়োরিটি পাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাদের অংশগ্রহণ ছিল, যারা বাংলাদেশকে ধারণ করেছে, বাংলাদেশকে ধারণ করে পেশিবাদ কাঠামোর বিরুদ্ধে 5 আগস্ট পর্যন্ত রাস্তায় নেমে এসছে এবং এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে, তাদেরকে সংগঠিত করে তাদেরকে পুনর্গঠিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের অবস্থান এবং যথাযথ যে স্থান সেটিকে নিশ্চিত করা। দ্বিতীয়ত আহ্বায়ক হিসেবে আমার দ্বিতীয় যে কাজটি থাকবে সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পেশিবাদ শক্তির নানা ফর্মে আবার উত্থান ঘটার চেষ্টা করছে, মুজিববাদ এবং মুজিববাদী শক্তির যতগুলো অপশক্তি রয়েছে যারা যে ফর্মে আসুক না কেন সেটিকে এই বাংলার মাটি থেকে স্থায়ীভাবে সমুৎপাটন করার জন্য একজন আহ্বায়ক হিসেবে আমি আমার লড়াই জারি রাখবো। তৃতীয়ত, আমাদের এক দফার দাবি ছিল পেশিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হিসেবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং জেনজিদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই যে আমাদের নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, এবং সেক্ষেত্রে আপনারা মিডিয়ায় যারা রয়েছেন বিশেষ করে এই পুরো আন্দোলনে একদম শুরু থেকেই আমি যদি বলি 5ই জুলাই থেকে আমাদের পুরো আন্দোলনে 5ই জুন থেকে পুরো আন্দোলনে যারা নিরলসভাবে আমাদেরকে সমর্থন দিয়ে গিয়েছেন মিডিয়ার ভাই বোনেরা, আপনারা নিরলসভাবে পেশাদারিত্বের সাথে আপনারা আমাদেরকে সমর্থন দিয়েছেন, আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন,
শুধুমাত্র কিছু মুজিববাদী মিডিয়া ছাড়া। এই মুজিববাদী মিডিয়া, মুজিববাদী কলম, মুজিববাদী মেরুদণ্ড এবং মুজিববাদী জিহুবা তারা সবসময় স্তুতি এবং নিজের বিবেককে বর্গা দিয়ে তারা হচ্ছে মুজিববাদীদের সমর্থনে তারা তাদের মিডিয়ার বয়ানকে জারি রেখেছে। তাদের ছাড়া এই নতুন বাংলাদেশে বেশিরভাগ মিডিয়া প্রাসঙ্গিক এবং আমরা আমাদের আগামীর পথ চলায় আপনাদের সম্পূর্ণ সহায়তা এবং কনস্ট্রাকটিভ সমালোচনা আমাদের আপনাদের প্রত্যাশা।